বদরপুর সমষ্টির চরগোলা গোড়ামারা জিবির বন্যাক্রান্ত মানুষদের দুর্ভোগের শেষ নেই। বিগত কয়েকদিন ধরেই বন্যার জলে প্লাবিত অসংখ্য পরিবার, গৃহ ছেড়ে বহু মানুষ আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন, আবার কিছু মানুষ খোলা আকাশের নিচেও বসবাস করছেন। ঘোড়ামারা এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দাস বন্যাক্রান্ত মানুষদের খোঁজখবর নিতে তাদের কাছে ছুটে যান, পরে সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এংলার বাজার থেকে রিয়াজুর সাদিউলের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বর্তমানে আমরা বড়বাড়ি এলপি স্কুলে আছি। আর ইখান আপনার গড় নেই? এটা আমার গড় স্যার। আর কিটা অসুবিধা? অসুবিধা জলে ডুবাইলে ফ্ল্যাটে আমরা এখান থাকতে পারছি না স্যার। গতিকে এখন স্কুল আশ্রয় লইছি, সরকারও আশ্রয় লইছি, গড়ের উপরে জল গেছে। বর্তমানে গড় আমার মতো সারা নাই স্যার। আর এটা ঘটনা ঠিক নেই যে আপনারা কালকে কে কইছে গড় ছাড়া লাগি? ও কালকে আমরা ইয়ার থেকে আপনার সালকুর অফিসার ওখানে আসলে ইয়া তাই কইছেন যে সালকুর অফিসার না অফিসার স্টাফ ওই তাম স্টাফের মানুষ। আচ্ছা, তাই না কইছেন যে আমরা জল শুকাই গেলে আমরা এখানে আইতাম। তখন তো আমরা প্রস্তাব বসি ওটা যে আমরা আইতে পারবো। কয়দিন কো টাইম দেওয়া হইছে? আমরা 4-5 দিন টাইম দিছেন তাই। এই 4-5 দিন আপনারা জল শুকাইব নি? জি না, 15-20 দিন আগে শুকাইতো না। 15-20 দিন আগে শুকাইতো না এরা। এই পরিস্থিতি বর্তমানে আপনারা দেখতে পাইতরা, কারণ যে পরিস্থিতিটা বর্তমানে যে ভয়াবহ আকার ধারণ করছে। তুমি নামি যাও আজকে এই গড়ের পরিস্থিতি, এই সিচুয়েশন বর্তমানে আমরা নৌকা নিয়ে আইছি। আমার হন নেও বিশ্বজিৎ দাস যদি মানে সার্কুল অফিসে 5 তারিখ না যাইতাম, আজকে এই পরিস্থিতিটা আমরাও দেখতে পাই না। বা আজকেও তিনি আমার নিয়ে আইছে, উনি আমার সিনিয়র হিসাবে আজকে আমার নিয়ে আইছে বা এই পরিস্থিতি নিয়ে। এবং আমি প্রথমে ওনার কিছু বক্তব্য লইব, পরে যারা প্রাণবাসী আছেন তারারও বক্তব্য লইব। আচ্ছা, এই যে বর্তমানে যে পরিস্থিতিটা দেখা দেখে গেল বা আজকে আমি সরজমিনে দেখলাম, আপনি এই ব্যাপারে যে সার্কুল অফিস থেকে লইয়ে আজকে পর্যন্ত মানুষের পিছিয়ে আসবেন, এর আপনার উদ্দেশ্য কি? আমি মূলত এই এলাকারই ছেলে, আমার প্রতিবেশীরা আজকে অসহায় সংকটের মধ্যে আছে। মানুষের কর্তব্য মানে মানুষ মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য, সেই উদ্দেশ্য থেকেই আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি এলাকার কোনো প্রতিনিধিও না, আমি কোনো সরকারি কর্মচারীও না, আমি সাধারণ এক যুবক। আমি মানুষের পাশে দাঁড়িয়েছি এই জন্য মানুষ মানুষের জন্য, এই উদ্দেশ্য থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। এরা আমার সকলেই আমার প্রতিবেশী। আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা আশা করেছিলাম যে আমাদের এলাকার যারা প্রতিনিধি আছেন, একেবারে সাংসদ থেকে শুরু করে বিধায়ক এমনকি পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং মেম্বার পর্যন্ত, তারা কেউই আজকে এই পরিস্থিতির মধ্যে মানুষের পাশে নেই। একেবারে সরকার হাত গুটিয়ে বসে আছে, প্রতিনিধিরা লাপাতা হয়ে আছে, পঞ্চায়েতের কোনো পঞ্চায়েত থেকে কোনো খুঁজই নেওয়া হয়নি, সার্কুল অফিস থেকে কোনো আধিকারিক এমনকি কোনো সাধারণ কর্মচারী এসে এই মানুষের সংকটের সময় মানুষের অবস্থা দেখে যান। তাই এই মানুষগুলোকে নিয়ে ওনার কাছ থেকে যে বক্তব্যটা পাওয়া গেল মানে খুব একটা হৃদয় বিদারক ঘটনা, যেটা হইলো আমি একটু এন্দনা একটু জিকাইমো একটু নৌকাটা একটু ইয়ে করো আপনারা দেখতে পারবেন যে আমরা পাশে এই গড়ের অবস্থা। আচ্ছা, আপনারা কতদিন থেকে মোটামুটি এই পরিস্থিতি আছেন? মানুষ কিরকম বসবাস করতো বা কিছুক্ষণ আগে আমরা শুনতে পাইছি গতকালকে খাড়া আইসে আইয়া কইছে মোটামুটি এরা মানে রিলিফ ক্যাম্প থেকে সরিয়ে যাইব লাগে। এখন বিশ্বজিৎ দাস বর্তমানে তিনি যোগাযোগ করছেন সার্কুল অফিসের সঙ্গে, এবং সার্কুল অফিসে তারাও কথা কইছে, বলছে না এরা যাইতো না, এবং এরাও শুনিয়া খুব খুশি হয়েছেন। এবং বর্তমানে যারা আমাদের এই নিউজগুলা দেখবেন বা এই জিনিসটা দেখবেন, দেখে আপনারা একটু মানে যতটুকু পারেন এই পরিস্থিতিটারে আপনারা অনুভব করবেন যে মানুষ কোন ওই হিসাবে কতটুকু অসহায় আছে যেটা বলা। তো আমরা কি বলবো, আপনারা দেখতে পারবা। ধন্যবাদ। সব ধরনের সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হলো স্টার হোস্টেল। গুয়াহাটি ও করিমগঞ্জ মাইজডিহিতে পরিচালিত হবে স্টার হোস্টেলের কার্যক্রম। এবার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের সুলভ মূল্যে থাকা খাওয়ার সুবিধার জন্য গুয়াহাটিতে স্টার হোস্টেলের একটি নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ মাইজডিহি স্থিত মেইন শাখায় জেলা সহ পার্শ্ববর্তী ত্রিপুরার পড়ুয়ারা স্বল্প খরচে স্টার হোস্টেলে থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধা নিতে পারবে। একজন ছাত্রছাত্রীর স্বচ্ছন্দে থাকতে হলে যা যা প্রয়োজন স্টার হোস্টেলে স্বল্প মূল্যে সবকিছুই পাওয়া যাবে। এখানে রয়েছে কাপড় ধোয়া ও ইস্ত্রি করার সুবিধা, ফ্রি ওয়াইফাই কানেকশন, বরাকের রুচিসম্মত ঘরোয়া খাবার, পড়ুয়াদের 24 ঘন্টা দেখাশোনার দায়িত্ব, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, ঐচ্ছিক খরচ হিসেবে যাতায়াতের সুবিধা, 24 ঘন্টা CCTV ক্যামেরার নজরদারি সহ আরও অনেক সুবিধা।
তাই স্টার হোস্টেলের নিজের বুকিং সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন। করিমগঞ্জে যোগাযোগের নম্বর 7002754428 অথবা 6003247423 অথবা 9101113956। গুয়াহাটির জন্য যোগাযোগের নম্বর 8822141986 অথবা 7002754428।